হয় না, এখান থেকে হামলার কোনো প্রস্তুতি হয় না। তার মানে এই এলাকার বাড়িগুলোতে যারা বসবাস করে তারা খুব শান্তিপ্রিয় মানুষ, তাই না? যাই হোক, অনেকে হামলা বাড়ি বা হামলা এলাকায় না থেকেও সুযোগ পাই যে মানুষের উপর হামলা চালায়। আল্লাহ যেন এই সকল গর্হিত কাজ থেকে আমাদেরকে হেফাজত করে। আরো আসতে বলে না আমিন। কি ও খাই আইছেন আপনারা? আমিনের দোষা এমন কেন? দেবীদারের মানুষ তো কথা কয় পুরুষের মতো, মহিলার মতো না। আমি যাদের সামনে বসে আছি, এটা কি গুরুস্থান নাকি জিন্দা স্থান? দেখছেন কয়েকটা হাত ঢুকেছি এমনি, মনে হয় শীতে একেবারে শেষ, দেখতেও তো মনে হয় বিয়ে শাদি করে নাই। বিয়ে শাদির আগে যদি তুমি কাঁচু মুচু খাও, তো বিয়ের পরে তুমি কি করবা? একটু কথা বলা যাবে? পুরুষের মতো না মহিলার মতো? দেখছেন কারবার, এটা কি পুরুষের আওয়াজ হয়েছে? এটা পুরুষের সাউন্ড। আরো জোরে বলে না আমিন। এইটাই না পুরুষের সাউন্ড। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন। হামলাবাড়ি পশ্চিম পাড়া জামে মসজিদ কমিটি ও যুব সংঘের উদ্যোগে আয়োজিত আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের মোহতারাম সভাপতি আমার সামনে বসা অত্র এলাকার পার্শ্ববর্তী এবং দূর দূরান্ত থেকে আগত ইমানদার প্রিয় মোমেন ভাইয়েরা, উপস্থিত মিডিয়ার প্রিয় কর্মী ভাইয়েরা, প্রাণ প্রিয় দেবিদ্বার তথা কুমিল্লাবাসী, আপনারা সবাই কেমন আছেন? পেছনের ভাইরা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর রহমতে ভালো আছি। আমাদের সকলকে সুস্থতার সাথে বাঁচিয়ে রেখে কোরআনের এই বরকতময় মাহফিলে আসার তৌফিক যিনি দিয়েছেন তিনি কে? কি আল্লাহর নাম বলতে আপনাদের কষ্ট হয় নাকি? এরা শীতে ধরছে না শীত তাদেরকে, নাকি তারা শীতকে ধরছে? দেখলে তো মনে হয় শীত তাদেরকে ধরছে। আমি গত এক সপ্তাহ উত্তরবঙ্গে ছিলাম, মারাত্মক ঠান্ডা, এখানে তো ঠান্ডাও নাই। আজকে তো আমি ব্লেজারও পরি নাই, ঠান্ডা ফিল হচ্ছে না। এই আরামের মধ্যে থেকেও এক একজনের আওয়াজ দেখছেন, চেহারা তো মাশাআল্লাহ আবার অনেক সুন্দর, খুব স্মার্ট। এই স্মার্ট চেহারা নিয়ে আওয়াজটা স্মার্ট হওয়ার দরকার আছে না নাই? চেহারা দেখতে লাগে তাজা, কিন্তু আওয়াজ তো দেয় মরা। মরা মরা আওয়াজ হলে চলবে? এই মাহফিলে আসতে পেরে আপনারা খুশি না বেজার? কম না বেশি আমরা খুশি, পরিমাণেও বেশি। জবান ভুলে পড়েন আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলার সময় কয়েকটা তো বুবা মনে হয় খের খাইতেছে। আমার বাড়িতে সিলেট, আপনার সিলেট ডান হাঁটতে আনলে যে তাতা খেয়ে তাহলে হয় খের বা নেরা, আপনারা কি বলেন? বাংলা ভাষারে ভাই, আমি গিয়েছিলাম বগুড়ায়, বললাম আপনারা ভালো আছেন কেমন আছেন এটাকে কি বলেন? কয় ক্যাঙ্কা আছো বাড়ি? আমি বললাম আবার বলেন তো, কয় ক্যাঙ্কা আছো বাড়ি? কেমন আছো না ক্যাঙ্কা আছো? বগুড়ার কেউ আছে নাকি এখানে? হ্যাঁ বগুড়া, হ্যাঁ আছে। কেউ ঠিক কইছি বগুড়ার ভাই? হ্যাঁ বগুড়ার দই খাইয়া এই নি কারবার, ভাষা বদলাই ফেলছে। আবার সিলেটে গেলে আপনাকে বলবে কিতাব বলা না কিতাব, চট্টগ্রামে গেলে বলবে বাজি কেন আছো? হ্যাঁ ভাষার বৈচিত্র্য তো আমরা আমরা বলি খের, আপনারা কিতাব বলেন আইনজা না গাইনজা? এই যে সন্ধ্যা আমরা সিলেট হয় সন্ধ্যা হয়ে গেলে ভাই আইনজা হয়ে গেছে বাড়িটা ভাই মানে আইনজা বলা, যেমন ভোর রাতকে সিলেটে হয় ফতা বালা, ফতা খাইলে উঠিয়া আপনারা বলেন এই খেলকে হাঞ্জা, আর সিলেট গিয়ে যদি বলেন হাঞ্জা খাও বলবে দেখছো কারবার, সন্ধ্যা রেখে খাওয়া যায় নাকি? আবার যাই হোক, আসলে এক দেশের গালি আরেক দেশের কি হয়, ভাষার এই বৈচিত্রতার ভেতরেও যাকে চিনা যায় তিনি কে? والأرض واختلاف ألوانكم وألسنتكم إن في ذلك لآيات للعالمين. الله تعالى
বলছেন আসমান জমিন সৃষ্টি ভাষা আর বর্ণে বৈচিত্র্যতার ভেতরে আমার কুদরত আমাকে চেনার নিদর্শন রয়েছে। আল্লাহ আকবার। দেখছেন কয়েকটার মুখ দিয়ে এখনো কথা বের হয় না, নাকি খাইয়ে আসে না, নাকি হাঞ্জা ঢুকেছে মুখের ভিতরে, মনে হাঞ্জায় ঢুকেছে তাই না, নাকি বসে বসে বাদাম খায় না বোট খায়। আমাকে একজন বললো যে দেবিদ্বারে নাকি মাহফিলে প্যান্ডেলের নিচে বসে বুট এত বেশি খায়, ভাত এত বেশি খায় না, সত্য নাকি? এই মনে হয় এদের মুখ টেস্ট করলে মনে হয় পরীক্ষা করলে এরকম আল্লাহ আকবার বলতে কষ্ট হয়, আল্লাহ নাম বললে কষ্ট লাগে আপনাদের। অনেক যুবক আর দেখি রাস্তায় তার নেতার নামে স্লোগান দিয়ে গলা ফাটাই ফেলে, আল্লাহ আকবার বলতে পারে না। কি ভাই এই কণ্ঠকে কে চেপে ধরলো? আল্লাহ আকবার কিন্তু সেই স্লোগান যা অমর রাদি আল্লাহ আনহুর নেতৃত্বে মক্কায় সর্বপ্রথম যে মিছিল বের হয়েছিল এটি মুসলমানদের ইমানি চেতনার স্লোগান, ঠিক কিনা? কেউ কেউ আবার এই স্লোগান দিবে তো দূরের কথা, শুনলেই তার কেন জানে গোটা শরীরে এলার্জি সৃষ্টি হয়। একবার এই স্লোগান শুনলে এনার্জি সৃষ্টি হয় যাদের, আবুল আহাব আবু জাহালদের দূষণ হচ্ছে তারা এগুলাকে ধরে তারপর ল্যাবরেটরিতে নিয়ে এদের রক্ত পরীক্ষা করলে এদের শরীরে মানুষের রক্ত পাওয়া যাবে বলে আমার বিশ্বাস হয় না, পাওয়া গেলেও আবু জাহালের রক্তের ভাইরাস পাওয়া যাবে। আল্লাহ আকবার স্লোগান শুনলে তার এখন কাতুকুতু লাগে কেন? আল্লাহ আকবার এই স্লোগান তো মুসলমানদের ইমানি চেতনার স্লোগান, আল্লাহ আকবার স্লোগান এটি হচ্ছে গণজাগরণের স্লোগান। আল্লাহ আমাদেরকে কবুল করেন, সম্মানিত ভাইরা। যাদের ঘুম টুম চলে গেছিল, যাদের ঘুম আসছিল ঘুম টুম চলে গেছে তাই না? সম্মানিত ভাইয়েরা, যেহেতু দীর্ঘক্ষণ আপনারা বসে আলোচনা শুনেছেন সেজন্য আমি লম্বা চড়া কোনো কথা বলবো না, আজকে তাড়াতাড়ি ছুটি হবে ইনশাআল্লাহ। তবে আপনারা যেভাবে উঠাউটি করেন, যারা উঠাউটি করে জানি না শয়তান তাদেরকে কাতুকুতু দেয় কিনা, উঠাউটি যে করবে আমি কিন্তু ধরে শুধাই তারপর এখানে আমার পাশে এই সুযোগ পাইয়ে অনেকে কথা বলতেও পারে যে হুজুরের পাশে যাওয়ার তো সুযোগ আছে, পাশে না একদম স্টেজের কোনায় দাঁড় করায় দেবে, ঠিক কিনা? কথা বলা যাবে শেষ পর্যন্ত আপনারা থাকবেন তো ইনশাআল্লাহ। খুব চমৎকার একটি বিষয় নিয়ে কিন্তু আজকে আলোচনা হবে, আজকের আলোচনা থেকে আমরা সবাই উপকৃত হতে চাই কি চাই না? এখানে আলোচনা হবে কোরআন থেকে, আমার হাতে যে আপনারা গ্রন্থ দেখতে পাচ্ছেন এই মহাগ্রন্থ নাজিল করেছেন কে? এই কিতাবের আলোচনা হবে। তবে এই কোরআনের আলোচনা শোনার আদব আছে, আদব আছে না নাই? এই কোরআনের আলোচনা শোনার আদব হচ্ছে দুইটা, জোরে কোন কয়টা? আমরা যদি কোরআনের আলোচনা থেকে বেনিফিটেড হতে চাই, আল্লাহর কালামের বাণী শুনে আমরা যদি উপকৃত হতে চাই, কি করা লাগবে? রব্বুল আলামিন কোরআনে কারিমে তা আমাদেরকে জানিয়েছেন, ওয়া ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ তাআলা বলছেন ওয়া ইযা কুরিআল কুরআন, যখন কোরআন পাঠ করা হয়, কোরআনের আলোচনা হয়, ফাসতামিউ লাহু, ফুললি কনসেন্ট্রেট হয়ে যাও, অমনোযোগী হয়ে পারস্পরিক কথা বলে পরিবেশ নষ্ট করে বিশৃঙ্খলা লাগিয়ে আল্লাহর কালাম শুনো না। আল্লাহর কালাম শোনার জন্য আদব আছে, ফার্স্ট অফ অল ফাসতামিউ লাহু, সর্বপ্রথম মনোযোগী হও, এক কান দিয়ে শুনে অন্য কান দিয়ে বের করে দিবেন, এভাবে আল্লাহর কালাম শুনলে ওই আলোচনা থেকে ফায়দা পাওয়া যাবে। এখানে যেহেতু বসছেন, এত লক্ষ লক্ষ টাকা খরচ করে প্রোগ্রাম অ্যারেঞ্জ করা হলো, আপনারাও কষ্ট করে এসেছেন, কিছু শিখে যাওয়ার দরকার আছে না নাই? তাহলে এক নাম্বার আদব, এই আদব শেখাচ্ছে মোল্লা না আল্লাহ? আল্লাহ বলছেন এক নাম্বার আদব হলো নীরব হয়ে যাও, সরি এক নাম্বার আদব হলো ফাসতামিউ লাহু, কনসেন্ট্রেট হও, মনোযোগী হও। আর দুই নাম্বার আদব হচ্ছে ও আনসিতু,
কিপ সাইলেন্ট নীরব হয়ে যাও চুপচাপ হয়ে যাও আল্লাহর কালামের আলোচনা যেই প্যান্ডেলে বা যেখানে হয় সেখানে যে ব্যক্তি কথা বলেছে সরাসরি আল্লাহর সঙ্গে বেয়াদবি করে কারণ আল্লাহর কালামের কথা শুরু হলে সেখানে আল্লাহর গোলামের কথার কোনো দাম আর থাকে না এজন্য আল্লাহর কালাম শোনার জন্য দু নম্বর যে আদবের কথা বললাম নীরব হয়ে যেতে হবে দেখি আপনাদের মেমোরাইজিং ক্যাপাসিটি কেমন আমি বলেছি কোরআন শোনার দুটো আদব আছে এক নম্বর কি বলছি মাশাআল্লাহ মনোযোগী হতে হবে দুই নম্বর কি বলেছি এই দুটো কাজ যদি আমরা করতে পারি কিছুক্ষণ আল্লাহ বলছেন লাআল্লাকুম তুরহামুন সম্ভবত তোমাদের উপরই আমার রহমত নাজিল হবে সুবহানাল্লাহ তাহলে এই দুটো কাজ আপনারা করতে পারবেন তো ইনশাআল্লাহ সম্মানিত বাবারা সম্মানিত ভাইয়েরা আজ এমন একটি জীবন ঘনিষ্ঠ বিষয় নিয়ে আপনাদের সামনে কোরআন সুন্নাহ থেকে কথা বলবো যে বিষয়টির সঙ্গে দুনিয়ার ম্যাক্সিমাম মানুষ জড়িত এমন একটি টপিক নিয়ে কথা বলবো যে বিষয়টার আমল মোটামুটি পৃথিবীর বেশিরভাগ মানুষের মধ্যে আছে এই প্যান্ডেলের নিচে আমরা যারা বসেছি আমাদের বহু মানুষের ভেতরে এই রোগ আছে এই অভ্যাস আছে সেই অভ্যাসটার নাম জুলম অভ্যাসটার নাম কি জুলম জুলম শব্দটা আপনারা আজকে নতুন শুনেছেন না আরো আগে শুনছেন উঠাউঠির টাইম শেষ এখন যে উঠবে বুঝবো জালেমের কোনো পয়েন্ট মনে হয় তার সঙ্গে মিলছে কঠিন বিপদ কিন্তু এতক্ষণ উঠলেন না কেন কঠিন বিপদ ওঠা যাবে এগারোটার মধ্যে ছুটি দিলে খুশি তো আপনারা আচ্ছা খুশি তো আপনারা ইনশাআল্লাহ জুলম শব্দটি আরবি অবিধান বেত্তাগণ এর অর্থ করেছেন ওয়াদউ শাইই ফি গাইরি মাউদিহি যা যেখানে রাখা দরকার তা সেখানে না রাখার নামই হচ্ছে জুলম এবং আরবিতে এটাকে বলা হয় আল জাউর অত্যাচার অত্যাচার নির্যাতন নিপীড়ন উৎপীড়ন আবার কেউ কেউ বলেছেন এই জুলম অর্থ হচ্ছে আদামুল ইনসাফ ইনসাফের বিপরীত অর্থাৎ সুবিচার না করে কারো উপর অবিচার করার নাম জুলম যে ব্যক্তি জুলম করে আরবিতে তাকে বলা হয় জালেম জালেম শব্দের অর্থ হচ্ছে আল জাইদ নির্যাতনকারী অত্যাচারকারী নিপীড়নকারী উৎপীড়নকারী পরিভাষায় বলা হয় যে ব্যক্তি না হক ভাবে অন্যায় ভাবে কারো উপরে জুলুম করে সে হচ্ছে জালেম ঠিক তো কইলেন একটু পরেই ঠিক ওয়ালাদের ভেতরেই দেখবেন জালেম মিলে যাবে প্রমাণ করবে আপনি একটু উপেক্ষা করেন না জালেম হচ্ছে তিন প্রকার দুনিয়ায় যত কায়দায় মানুষ জুলুম করে এই জালেম গুলো হচ্ছে তিন প্রকার জুলম আরবি শব্দ যে ব্যক্তি জুলুম করে তাকে বলা হয় জালেম যার উপরে জুলুম করা হয় তাকে বলা হয় মজলুম বুঝতে পেরেছেন আপনারা আচ্ছা তাহলে দুনিয়ায় মানুষ যত রকমের জুলুম করে সব জালেম গুলো কয় কাতারের অন্তর্ভুক্ত মহিলার মতো জবাব না দিয়ে পুরুষ মানুষের মতো জবাব দেন দুনিয়ার সকল জালেমরা কয় প্রকার আরো জোরে বলেন নাম্বার ওয়ান আল্লাহর উপরে জুলুমকারী জালেম নাম্বার টু নাউজুবিল্লাহ পরে কই নোট করে নেওয়া যান এগুলো শেখার বিষয় নাম্বার টু দুই নাম্বার নিজের উপরে জুলুমকারী জালেম তিন নাম্বার আল্লাহর সৃষ্টি এবং মানুষের উপরে জুলুমকারী জালেম আপনারা অনেকেই ভাবতেন যে মানুষের উপর জুলুম করে সে জালেম অথচ আমরা এখানে জালেম পাইলাম কয় প্রকার কয় প্রকার তিন প্রকার আজ আমরা এই তিনটা পয়েন্ট নিয়ে মাত্র তিনটা পয়েন্টের আলোচনা হবে এই তিন প্রকার জালেমের পরিচয় আর এই তিন প্রকার জালেমের পরিণতি ইউটিউবার ভাইরা যারা আছো তোমরা আবার এই থাম্বনেলের মধ্যে এর তার ফটো আনিয়া এড করে আমার ফটোর সাথে এর করে দিও না জালেম নিয়ে যে হুঙ্কার দিলেন হুজুর যা বলছি তাই দিতে হবে ইনশাআল্লাহ তাহলে দুনিয়ার সমস্ত মানুষরা যারা জুলুম করে জালেম কয় প্রকার একটু জোরে কোন খেয়ে আসতেন আপনারা পুরুষ মানুষের মতো বলেন জালেম কয় প্রকার
দেখি কে মনে রেখেছেন এক নাম্বার কি বলেছিলাম আল্লাহর উপরে জুলুমকারী জালেম দুই নাম্বার নিজের উপরে জুলুমকারী জালেম আর তিন নাম্বার আল্লাহর সৃষ্টি এবং মানুষের উপরে জুলুমকারী জালেম এক নাম্বার জালেম হলো যে আল্লাহর উপরে জুলুম করে প্রশ্ন হতে পারে হুজুর মানুষ আবার আল্লাহর উপরে জুলুম করে কেমনে আল্লাহর উপরে মানুষ কিভাবে জুলুম করে এবার শুনেন তার আগে আমার কথার জবাব তো দেখি আমাদেরকে সুন্দর করে পয়দা করে সুন্দর করে বানিয়ে দুনিয়ায় যিনি সৃষ্টি করেছেন তিনি কি তিনি আমাদেরকে এমনি এমনি দুনিয়াতে পাঠান নাই কি কারণে রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ায় পাঠালেন কোরআনুল কারীমের 51 নম্বর সূরা সূরাতুল যারিয়াতের 56 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বললেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদু